chiller, 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 chiller. Suspense bharpur, edik odik, goindar ghur ghur. Chiller, chiller, chiller. Suspense bharpur, edik odik, goindar ghur ghur. Ke je doshi, ke ba ashol killer. Chiller, chiller, chiller. Suspense bharpur, thong thong chardik, jal punche rahosyo. Thong thong chardik, jal punche rahosyo. Ke jot khulbe, ki hobe shesmesh. Kaje ki ache bhobishyo, shonge achen pradoshkiriti bomkesh. Shonge achen pradoshkiriti bomkesh. Chiller, 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 suspense bharpur. Edik odik, goindar ghur ghur. Chiller, 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 chiller. Aajker natok Priyonath Mukhopadhyayer golpo obolombone darogar doptor theke rele jom. অনেক বছর পূর্বের কথা, এলাহাবাদ ও কানপুরের নিকট একটি ক্ষুদ্র স্টেশনের সন্নিকটে একটি জঙ্গল ছিল। এক রাখাল হঠাৎ একদিন একটি মৃতদেহ দেখিয়া চৌকিদারকে খবর দেয়। তারা গিয়া দেখিতে পায় একটি স্ত্রীলোকের মৃতদেহ, পচা দুর্গন্ধ এরূপভাবে বাহির হইতেছে যে তাহার নিকট যাওয়া অসম্ভব। স্ত্রীলোকটির অবয়ব ও পরিধেয় বস্ত্রাদি দেখিবামাত্র অনুমান হয় যে উহা বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ। সংবাদ পাইয়া থানার দারোগা আসিয়া অনুসন্ধান শুরু করেন। মৃতদেহ দেখিয়া তাহারও অনুমান হইল সেই মৃতদেহ বাঙালি স্ত্রীলোকের। তিনি সেই মৃতদেহের পরীক্ষার জন্য ডাক্তারের কাছে পাঠাইয়া দিলেন। লাশ পরীক্ষা করিয়া ডাক্তার সাহেব কহিলেন, মনে হচ্ছে গলা টিপিয়ে মারা হয়েছে। কিন্তু সেই মৃতদেহ যে কাহার তাহা কিছুমাত্রই জানিতে পারা গেল না। দারোগা সেই প্রদেশীয় একজন উপযুক্ত কর্মচারী বলিয়া পরিচিত ছিলেন। নিজের সুনাম অক্ষুণ্ণ রাখিবার জন্য তিনি প্রাণপণে সেই মোকদ্দমার অনুসন্ধান করিতে লাগিলেন। সে স্টেশনের চতুর্দিকে বহুদূর পর্যন্ত কোনো বাঙালির বসবাস নাই। তীর্থাদি উপলক্ষে সেই স্থান দিয়া কোনো বাঙালি স্ত্রীলোকের গমনাগমন করিবার কোনোরূপ সম্ভাবনাও নাই। স্টেশনটি বহুদূর বিস্তৃত একটি ময়দানের উপর। স্টেশনের কর্মচারীগণের মধ্যে বাঙালি কর্মচারী কেহই নাই। জঙ্গলটি স্টেশনের নিকটবর্তী হইলেও এরূপ নিকটবর্তী নহে যে গাড়ি হইতে কোনো মৃতদেহ সেই স্থানে নিক্ষেপ করা যায় বা গাড়ি হইতে কোনো স্ত্রীলোককে নামাইয়া সকলের অজ্ঞাতসরে সেই স্থানে লইয়া যাওয়া যায়। মনে হয় কোনো দুশ্চরিত্রা মহিলা গয়নাগাটি পরে গাড়ি করে যাচ্ছিল। কোনো রেলওয়ে কর্মচারী ষড়যন্ত্র করে তাকে এখানে নামিয়ে সব গয়না ছিনতাই করে, শেষে খুন করে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে। অথবা স্টেশনের কোনো পশ্চিমী কর্মচারী চিঠি চাপাটি করে অথবা খবর পাঠিয়ে এখানে নিয়ে আসে, সবশেষে খুন করে তার যথাসর্বস্ব চুরি করে নেয়। এমনও হতে পারে প্রাতকৃত্য সারবার জন্য এখানে নামে, কাজ শেষ হওয়ার আগেই গাড়ি স্টেশন ছেড়ে দেয়। কাজেই উপায় না দেখে কর্মচারীদের সাহায্য নিতেই হয়, পরিণামে এরকম হয়। অথবা কেউ এই মহিলার উপর অসন্তুষ্ট হয়ে খুন করার জন্যই এখানে নিয়ে আসে, সুযোগ সুবিধা বুঝে মেরে ফেলে লাশ জঙ্গলে ছুঁড়ে ফেলে। অনুসন্ধানকারী দারোগা স্টেশনের ভিতরেই অনুসন্ধান আরম্ভ করিলেন। এদিকে এই সংবাদ চতুর্দিকে প্রচারিত হইয়া পড়িল, সংবাদপত্রেও প্রকাশিত হইল। স্টেশনের নিকটবর্তী জঙ্গলের ভিতর একটি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়াছে। পরিচ্ছদ ও অবস্থা দৃষ্টি করিয়া অনুমান হয় যে উহা কোনো বাঙালি সধবা স্ত্রীলোকের মৃতদেহ। ডাক্তারের পরীক্ষায় জানা গিয়াছে যে গলা টিপিয়া উহাকে মারিয়া ফেলা হইয়াছে। উহা যে কাহার মৃতদেহ তাহা এখনো পর্যন্ত জানিতে পারা যায় নাই। পুলিশ তদন্তে নিযুক্ত আছেন। এখানে সংবাদপত্রে এরূপ সংবাদ প্রকাশিত হইবার পর ক্রমে
অপরাপর সংবাদপত্রে এই সংবাদ প্রকাশিত হইয়া গেল। সুতরাং সেই সংবাদ ক্রমে অনেকেরই কর্ণগোচর হইল। সেই স্টেশনে স্টেশন মাস্টার একজন পুরাতন কর্মচারী, ইহার বয়ক্রম বোধহয় 60 বৎসরের কম হইবে না, বাসস্থান পশ্চিম প্রদেশে, পুলিশ কর্মচারীর সহিত ইহার পূর্ব পরিচয় ছিল। কোনো বাঙালি মহিলা গাড়ি থেকে নামে শেষে খুন হয়, তাতে কোনো সন্দেহ নেই। এখন আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে খুনের একটা কিনারা করতে পারি। দারোগাবাবু, আমি সাহায্য করার জন্য প্রস্তুত। কি করতে হবে বলুন। আপনি আপনার কর্মচারীদের জিজ্ঞেস করে দেখুন, এর মধ্যে কোনো বাঙালি রমণী এখানে নেমেছিল কিনা। দেখুন, আপনি বোধহয় জানেন যে সারাদিনের সব কাজ স্টেশন মাস্টারই করে থাকেন, কিন্তু রাতের বেলায় পুরোটাই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের দায়। তবে কিছুদিন আগে আমার নিজের প্রয়োজনে রাত এই ধরুন 10টার সময় আমি স্টেশনে আসি। তার অল্প কিছুক্ষণ আগেই একটা ট্রেন পূব থেকে পশ্চিম দিকে চলে গিয়েছিল। যদ্দূর মনে পড়ে ওই সময় এক বাঙালি মহিলাকে স্টেশনে যেন দেখেছিলাম। একটু দাঁড়ান, আমি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে একবার জিজ্ঞাসা করে দেখি। স্টেশনের সন্নিকটেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের বাসা। সংবাদ পাইবা মাত্র অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আসিয়া উপস্থিত হইলেন। ইনি অল্পদিনের কর্মচারী, বয়ক্রম 300 বৎসরের অধিক নয়। পশ্চিম দেশবাসী হইলেও ইহার পোশাক পরিচ্ছদ কতকটা বাঙালি ধরনের। তিনি অধিক দিন আগমন করেন নাই, একমাস অতীত হইয়াছে কিনা সন্দেহ। পূর্বে অপর কোনো স্টেশনে তিনি টিকিট মাস্টার ছিলেন, সেই স্থান হইতে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পদে উন্নীত হইয়া এই স্থানে আগমন করিয়াছেন। স্ত্রী পুত্রাদি কেহই সঙ্গে নাই, একাকী নিজের বাসায় থাকেন। আপনার সঙ্গে মহিলার কি কথা হয়েছিল মনে আছে? হ্যাঁ স্যার, ঠিক ইয়াদ নেই। আমি জিজ্ঞেস করেছিলাম ওনারা কোথা থেকে এসেছেন আর কোথায় যাবেন। উত্তর কি দিয়েছিলেন তাও ঠিক মনে নাই। বাংলায় কথা বলা আমি পুরা বুঝিতেও পারি না। পরনে কি ছিল? সাফ সাফ পরিষ্কার একখান কাপড়। সে কাপড় দেখলে চিনতে পারবেন? মনে হয় না, খুব একটা লক্ষ্য করে দেখিনি স্যার। গায়ে গয়নাগাটি ছিল? হ্যাঁ, যদ্দূর মনে পড়ে ছিল। সোনার না রূপার? সোনা বলেই তো মনে হলো। কি কি গয়না ছিল? বাঙালিরা যেসব গয়না পরে আর কি, অত নাম টাম তো জানি না। ওনার গলায় হাতে সোনার গয়নাই দেখেছি স্যার। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার যাহা বলিয়াছেন বুকিং ক্লার্ক ঠিক তাহাই কহিল। নিম্নপদস্থ কর্মচারীও তাহাদিগের পোষকতা করিল। অপরাপর সকলে কহিল যে তাহারা কিছুই জানে না। অনুসন্ধান করিয়া পুলিশ কর্মচারীর প্রতীতি জন্মিল যে একটি বাঙালি স্ত্রীলোক জনৈক পুরুষের সহিত ওই স্টেশনে অবতরণ করে, সেই অলঙ্কারের লোভে তাহাকে হত্যা করিয়া ওই জঙ্গলের ভিতর মৃতদেহ নিক্ষেপ করিয়া তাহার সমস্ত অলঙ্কার অপহরণ করিয়া প্রস্থান করিয়াছে। সংবাদপত্রে প্রকাশিত হইয়াছিল। সেই সংবাদপত্র একদিন বামনদাস বসুর হস্তে পতিত হইল। বামনদাস পাঠ করিলেন, কিন্তু সবিশেষ দৃষ্টি পতিত হইল না। দৃষ্টি আকর্ষণ হইবার কোনো কারণও ছিল না। বামনদাসবাবু বাঙালি, আগ্রার নিকট কোনো স্থানে তিনি বাস করেন। তাহার পিতা চাকরির নিমিত্ত বহুকাল আগ্রাতেই বাস করিতেছেন, সেই স্থানেই বামনদাসের জন্ম হয়। পিতার যে সকল বিষয় সম্পত্তি এদেশে ছিল জ্ঞাতিগণ তাহা বেদখল করিয়া লন, সুতরাং আগ্রাতেই তাহাকে অতিবাহিত করিতে হয়। বামনদাস আগ্রাতেই লেখাপড়া করেন, সেই স্থানেই চাকরি করিতে শুরু করেন। বামনদাসের মনিব কলকাতায় আরেকটি নতুন অফিস খোলেন এবং বামনদাসকে নতুন অফিসে আনয়ন করেন, সুতরাং বামনদাসকে কলিকাতায় আগমন করিতে হয়। আগ্রায় বামনদাসের পিতা বাড়ি রাখিয়া গিয়াছিলেন,
সেই বাড়িতে বামন দাস সপরিবারে বাস করিতেন। পরিবারের মধ্যে তাহার বৃদ্ধা মাতা, একটি ভগিনী, স্ত্রী ও পিতার সময়ের বিশ্বাসী একজন সরকার ছিলেন। যখন বামন দাস কলিকাতায় আগমন করেন, তাহার স্ত্রী বিধুমুখীকে সঙ্গে লইয়া আসেন এবং কলিকাতায় একটি বাড়ি লইয়া অবস্থান করেন। ছয় মাস অতিবাহিত হইবার পর শারদীয়া পূজার সময় বামন দাসের মাতা পীড়িতা হইয়া পড়েন এবং পুত্রবধূকে লইয়া যাইবার নিমিত্ত বিশ্বাসী সরকার রামদাসকে কলিকাতায় পাঠান। আগ্রায় গমন করিবার মানসে বামন দাস মনিবের নিকট কয়েকদিনের ছুটি প্রার্থনা করেন, কিন্তু ছুটি মঞ্জুর হইল না। সুতরাং অনন্যপায় হইয়া রামদাসের সহিত স্ত্রী বিধুমুখীকে আগ্রায় পাঠাইয়া দেন। রামদাস নামে বামন দাসের সরকার, কার্যে সেই বাড়ির কর্তা। বামন দাস ও বিধুমুখী তাহাকে পিতার সদৃশ দেখিয়া থাকেন। রামদাস বিধুমুখীকে লইয়া কলিকাতা পরিত্যাগ করিলেন। কয়েক দিবস অতিবাহিত হইয়া গেল। আগ্রা হইতে তাহাদিগের পৌঁছানো সংবাদ যে কয়েক দিবসে কলিকাতায় পৌঁছাবার সম্ভাবনা, তাহা অতীত হইয়া গেল। কিন্তু রামদাস ও বিধুমুখীর কোনো সংবাদপ্রাপ্ত না হইয়া বামন দাস অস্থির হইয়া পড়িলেন। নানারূপ চিন্তা করিয়া বামন দাস আগ্রার ঠিকানায় রামদাসকে একখানি টেলিগ্রাম করিলেন, কিন্তু তাহারও কোনোরূপ উত্তর না পাইয়া পরিশেষে আগ্রাবাসী জনৈক বন্ধুর নিকট আরেকখানি টেলিগ্রাম প্রেরণ করিলেন। সময় মতো বন্ধুর নিকট হইতে উত্তর আসিল, রামদাস বা বিধুমুখী কেহই আগ্রা গিয়া উপস্থিত হয় নাই। সংবাদ না পাইয়া মাতা নিতান্ত অধীর হইয়া পড়িয়াছেন। জঙ্গলের ভিতর কোনো স্টেশনের সন্নিকটে একটি বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ প্রাপ্ত হওয়ার সংবাদ ইতিপূর্বে বামন দাস সংবাদপত্রে পাঠ করিয়াছিলেন, সে কথা এখন মনে পড়িল। তিনি ভাবিলেন, তবে কি উহা আমার স্ত্রীর মৃতদেহ? বামন দাস পরিশেষে যে স্থানে সেই মৃতদেহ পাওয়া গিয়াছিল সেই স্থানে নিজেই গমন করিয়া মনের সন্দেহ মিটাইবার বাসনা করিলেন। এবার তাহার মনিব সমস্ত অবস্থা অবগত হইবা মাত্র বামন দাসকে 10 দিনের ছুটি দিলেন। বামন দাস সেই দিনের মেল ট্রেনেই পশ্চিমে যাত্রা করিলেন। যে স্টেশনের সন্নিকটে বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়াছিল সেই স্টেশনেই অবতরণ করিলেন। অনুসন্ধানকারী দারোগা সেই সময় সেই স্থানেই অনুসন্ধান করিতেছিলেন। তাহার সহিত বামন দাসবাবুর সাক্ষাৎ হইল। তাহার নিকট মৃত স্ত্রীলোকের বিষয়ে যত দূর অবগত হইতে পারিলেন তাহাতে বামন দাসের অনুমান যে সেই মৃতদেহ তাহার বনিতা বিধুমুখীর দেহ হইবারই সম্ভাবনা। সেই মৃতদেহের সহিত কেবল একখানি শাড়ি ও একগাছি মাত্র লোহা পাওয়া গিয়াছিল। অনুসন্ধানকারী সেই দ্রব্য থানায় রাখিয়া দিয়াছিলেন। তিনি বামন দাসবাবুকে দেখাইলেন। সেই রকম একগাছি লোহা স্ত্রীর হাতে সবসময় থাকত, আর আর সেরকম শাড়িও তার ছিল। বামন দাস আরও দেখিলেন, শাড়ির এক প্রান্তে রজক প্রদত্ত কালো চিহ্ন আছে। অনুসন্ধানকারী কর্মচারীর মনে প্রতীতি জন্মিল যে সেই মৃতদেহ বামন দাসবাবুর বনিতা বিধুমুখীর ভিন্ন আর কাহারও হইতে পারে না। লাশ শনাক্ত হইল। সেই ডেড বডি যে আপনার স্ত্রী সে বিষয়ে আপনার মনে আর কোনো সন্দেহ নেই? এই অবস্থায় আর কিভাবে বা সন্দেহ করি? আপনার স্ত্রীর নাম কি? বিধুমুখী। বিধুমুখী কিভাবে এখানে এলেন? এখানে কিভাবে এলেন কি করে বলবো, তিনি আগ্রায় যাচ্ছিলেন তাই জানি। আগ্রায় যাচ্ছিলেন কোথা থেকে? কলকাতা। একা? না, অত্যন্ত অত্যন্ত বিশ্বাসী রামদাস সরকারের সঙ্গে। রামদাসের বয়স কত? বৃদ্ধ,
ষাটের কম হবে না। থাকেন কোথায়? এই আমাদের বাড়িতেই আজীবন কাটিয়েছে। আপনার স্ত্রীকে ওর সঙ্গে পাঠালেন কেন? আমার মা তো আগ্রাতেই আছেন, অসুস্থ, অফিসের কাজের জন্য ছুটি পেলাম না তাই। আপনার স্ত্রীর সঙ্গে আর কি ছিল? নগদ টাকা, অলংকার, জামা কাপড়। কত টাকা একটু বিস্তারিত বলুন। এখন একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে তো, তবুও বলছি। বামনদাস যতদূর মনে করিতে পারিলেন বলিয়া দিতে লাগিলেন। পুলিশ এক এক করিয়া লিখিয়া লইতে লাগিলেন। একটি তালিকা প্রস্তুত হইল। দেখা গেল যে তাহার মূল্য অনুমান 3,000 মুদ্রার কম নহে। অনুসন্ধানকারী কর্মচারী পুনরায় অনুসন্ধান আরম্ভ করিলেন। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক ও অপরাপর নিম্নপদস্থ কর্মচারীর সুর এখন পরিবর্তিত। এক বাক্যে এখন তাহারা সকলেই কহিতে লাগিল যে সেই রাত্রিতে তাহারা সকলেই স্টেশনে উপস্থিত ছিল। সকলেই দেখিয়াছে একটি প্রবীণ বাঙালি পুরুষ কতকগুলি দ্রব্যাদি লইয়া স্ত্রীলোকটির সহিত অবতরণ করেন এবং টিকিট প্রদান করিয়া উভয়েই স্টেশন হইতে বহির্গত হইয়া যান। কোনো কুলি তাহারা গ্রহণ করে নাই। দারোগার মনে কয়েকটি চিন্তার উদয় হল। প্রথমত, এই হত্যার উদ্দেশ্য কি? চুরি। বিধুমুখীর সঙ্গে বহুমূল্য জিনিস ছিল, কিছুই এখন পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, কে করতে পারে এই কাজ? এরা যদি স্টেশন থেকে বেরিয়ে কুলি নিয়ে থাকে তাহলে সে এই কাজ করতে পারে, কিন্তু রামদাস কোথায় তাহলে? তৃতীয়ত, রামদাস মনিবের বিশ্বাসী ছিল বলে সে এখন অবিশ্বাসী হতে পারে না, তাই বা কী করে বলতে পারে? অর্থলোভে মানুষ যে কী করতে পারে দেবতারাও ঠিক বুঝে উঠতে পারেন না। এখন কথা হচ্ছে, আগ্রা যাওয়ার পথে সে এই ছোট্ট একটা স্টেশনে নামবে কেন? এই অবস্থায় ভাবা যায় যে রামদাসই এই কাজটা করেছে। রামদাস সরকারের উপর মোকদ্দমা রুজু করিলেন। তাহার লিখিত রিপোর্ট দেখিয়া ঊর্ধ্বতন কর্মচারীগণ তাহার মতের পোষকতা করিলেন। রামদাসের বিপক্ষে ওয়ারেন্ট বাহির হইল। অনুসন্ধানকারী নানা স্থানে তাহার অনুসন্ধান করিয়া বেড়াইতে লাগিলেন, কিন্তু কোনো স্থানে তাহার কোনরূপ সংবাদ পাওয়া গেল না। বামনদাসবাবু কিছুদিন অনুসন্ধানকারীকে সাহায্য করিতে লাগিলেন। শেষে অনুমতি লইয়া আগ্রায় গমন করিলেন। বৃদ্ধ মাতা সমস্ত বিষয়ে অবগত হইয়া অতীব শোকাতুরা হইয়া পড়িলেন। পুত্রবধূ হত হইয়াছে, অলঙ্কারপত্র সমস্তই অপহৃত। বিশ্বাসী কর্মচারী রামদাস কর্তৃক এই ঘটনা ঘটিয়াছে। এই সকল বিষয়ে বৃদ্ধা যতই ভাবিতে লাগিলেন ততই তাহার শোকাবেগ বর্ধিত হইতে লাগিল। বামনদাস যতদূর পারিলেন মাতাকে সুস্থির করিবার চেষ্টা করিতে লাগিলেন। কয়েক দিবস আগ্রায় অবস্থিতি করিয়া মাতাকে সঙ্গে লইয়া কলিকাতায় আগমন করিলেন। 2-3 মাস অতিবাহিত হইয়া গেল। বামনদাস বৃদ্ধা মাতার সেবা শুশ্রূষা করিয়া দিন যাপন করিতে লাগিলেন। অনুসন্ধানকারী পুলিশ কিছু দিবস রামদাসের অনুসন্ধান করিয়া অপর কার্যে হস্তার্পণ করিলেন। রামদাসের নামে কিন্তু ওয়ারেন্ট রহিয়া গেল। রামদাস হঠাৎ এক দিবস বামনদাসবাবুর কলিকাতার বাসায় আসিয়া উপস্থিত হইল। আমার স্ত্রীকে খুন করে তুমি কোন সাহসে আমার কাছে এসেছো? না না, আমি বিধুমুখীকে হত্যা করিনি, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। রামদাস যাহা কহিল তাহার কোনো কথা বামনদাস বিশ্বাস করিলেন না। রামদাসের নামে ওয়ারেন্ট ছিল, উহাকে পুলিশ হস্তে অর্পণ করিলেন। এ হত্যা আমার দ্বারা হয়নি, অলঙ্কারও আমি অপহরণ করিনি। তুমি আগ্রার বাড়িতে থাকতে কিনা? আমি আমি আগ্রাতেই থাকতাম। বামনদাসের মা তোমাকে কলকাতায় পাঠিয়েছিল? হ্যাঁ, পাঠিয়েছিলেন কলকাতা থেকে বিধুমুখীকে নিয়ে যাওয়ার জন্যে। তুমি কলকাতা এসেছিলে? হ্যাঁ, এসেছিলাম। বামনদাস বিধুমুখীকে তোমার সাথে আগ্রায় পাঠিয়েছিল, তাই তো?
তুমি আগ্রায় পৌঁছেছিলে? না, আগ্রায় পৌঁছতে পারিনি। তাহলে বিধুমুখীকে কোথায় নিয়ে গেছিলে? না, কোথাও তো নিয়ে যাইনি। হাওড়া স্টেশন থেকে বের হয়েছিলাম, কিন্তু আগ্রায় পৌঁছতে পারিনি। তাহলে গিয়েছিলেটা কোথায়? ও তো শুধু স্ত্রীলোকদের জন্য যে গাড়ি, সেই গাড়িতে আমি উঠিয়ে দিই। অলংকারের বাক্স আর অন্য জিনিসগুলিও তার সাথে ওই গাড়িতেই উঠিয়ে দিয়েছিলাম। অন্য একটি গাড়িতে আমি উঠি। গাড়িতে অন্য দুইজন যাত্রী ছিলেন, এক জায়গায় তাঁরা নেবে গেলেন। বর্ধমান স্টেশনে আমি একাই রইলাম। আমি বেঞ্চের ওপরে শুয়ে ঘুমিয়ে পড়লাম। গাড়ি চলছে, থামছে, স্টেশনের ঘন্টার শব্দ, গাড়ির দরজা খোলার বন্ধ হওয়ার শব্দ কানে যাচ্ছিল। কিন্তু কিন্তু আধো ঘুমেছিলাম, রাত বেশি হয়ে গেল। পরে একটা স্টেশনে আমার মনে হলো কে যেন আমাকে ডাকছে। দেখলাম দুজন পুলিশ কর্মচারী। আমি উঠে বসলাম। এই, তোমার সাথে কী কী জিনিস আছে? বললাম, আমার সাথে তো কিছু নেই, সব কিছুই তো ওই লেডিস কম্পার্টমেন্টে আছে। কর্মচারী দুজন আমার বেঞ্চের নিচ থেকে একটা ব্যাগ বের করে নিয়ে এলো। বলল, এই ব্যাগটি কার? বললাম, আমি জানি না। ওরা সেই ব্যাগের সাথে আমাকেও গাড়ি থেকে টেনে নামিয়ে আনলো, গাড়িও সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। আমি তাদের বারবার বললাম, গাড়ির ভিতরে একজন স্ত্রীলোক আছেন, আমি তাকে নিয়ে আগ্রায় যাচ্ছি। সেই স্ত্রীলোকটির কি হবে? আমাকে ছেড়ে দিন বা তার যোগে খবর পাঠাতে দিন। আমার কথায় কেউই কান দিল না। আমি একটা ঘরের ভিতর বন্দি হয়ে রইলাম। বিধুমুখীর জন্যে ভীষণ চিন্তিত হয়ে রইলাম। কি করব ঠিক করতে পারছিলাম না। ভগবানের উপর ভরসা করে সেখানেই রয়ে যেতে হলো। পরদিন রোববার, সুতরাং সেই দিনও আমাকে সেইখানেই থাকতে হলো। সোমবার দিন আমাকে বিচারকের কাছে পেশ করা হলো। তখন আমি জানতে পারলাম যে কোনো চোর অন্য একটি গাড়ি থেকে একটি ব্যাগ চুরি করে ওই গাড়িতে রেখে দিয়েছিল। ওই স্থানে আমি ছাড়া আর কেউ ছিল না, সুতরাং আমি ওই ব্যাগ চুরি করেছি বলে সবাই বিশ্বাস করলো। এই বিশ্বাস করে বিচারক আমাকে 3 মাসের জন্যে কারাগারে পাঠিয়ে দেন। তাঁকেও আমার দুঃখের কথা জানিয়েছিলাম অনেক করে, কিন্তু তিনিও আমার কথায় কান দেননি। 3 মাস পরে কারামুক্ত হই। তখনই বামন দাসবাবুর বাড়িতে বিধুমুখীর কথা জিজ্ঞেস করে স্তম্ভিত হয়ে জানতে পারি যে আমার দ্বারা নাকি বিধুমুখীর মৃত্যু হয়েছে। ইচ্ছে হলে আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন, আর ইচ্ছা না হলে বিশ্বাস করবেন না। বিষ্ণুমুখীকে আমি মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম জানেন। যখন তারই এই অবস্থা হয়েছে, তখন তাকে হত্যা করার অপরাধে এখনই আমি দণ্ড গ্রহণ করতে প্রস্তুত। হায় ঈশ্বর! অনুসন্ধানকারী প্রচণ্ড বিস্মিত হইলেন। রামদাসের কথার সত্যাসত্য অবগত হইবার নিমিত্ত অনুসন্ধান করিলেন। জানিতে পারিলেন যে তাহার কথার প্রত্যেক বর্ণ সত্য। সে জেলে গমন করিয়াছিল। বিধুমুখীর হত্যা সম্বন্ধে এখন পুনরায় নতুন পথে তদন্ত আরম্ভ হইল। অনুসন্ধানের অগ্রগতি দেখিয়া স্টেশনের নিম্নপদস্থ কর্মচারীগণের অনেকেই ভীত হইয়া পড়িল। একজন কর্মচারী মাস্টার মহাশয়ের নিকট যাহা কিছু জানিত প্রকাশ করিয়াছিল। যে সকল ব্যক্তি কর্তৃক এই ভয়ানক ঘটনা ঘটিয়াছিল তাহাদিগের সকলের নাম প্রকাশ হইয়া গেল। এই হত্যাকাণ্ডে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক এবং নিম্নপদস্থ 2-3 জন কর্মচারী ধৃত হইল। কীরূপে হত্যাকাণ্ড ঘটিয়াছিল আসামিগণের নিকট হইতে যেরূপ অবগত হইতে পারা গিয়াছিল তাহা নিম্নে বিবৃত হইল। কোন স্টেশনে রামদাস ধৃত হন তাহার কিছুমাত্র বিধুমুখী অবগত হইতে পারেন নাই। কিছুদূর গমন করিলে কোনো কার্যের জন্য রামদাসকে প্রয়োজন হয়।
বিধুমুখী তাহার অনুসন্ধান করেন। গাড়িতে একজন প্রবীণা স্ত্রীলোক ছিল। বিধুমুখীকে কথা মতো সেই স্ত্রীলোকটি এক স্টেশনে গাড়ি হইতে অবতরণ করিয়া তন্নতন্ন করিয়া রামদাসের সন্ধান করেন, কিন্তু প্রাপ্ত হন নাই। বিধুমুখে একাকী কেমন করিয়া গমন করিবেন ও কোন স্থানে অবতরণ করিবেন স্থির করিতে না পারিয়া ভীষণ চিন্তিত হইয়া পড়িলেন। গাড়ির ভিতর চুপ করিয়া বসিয়া রহিলেন। অপর অপর যে সকল স্ত্রীলোক ছিল তাহারা ক্রমে ক্রমে নামিয়া গেল, কেবল বিধুমুখী একাকী সেই গাড়িতে রহিলেন। ভাবিতে ভাবিতে বিধুমুখী বেঞ্চের উপর শয়ন করিলেন ও নিদ্রিতা হইয়া পড়িলেন। যখন নিদ্রা ভঙ্গ হইল তখন রাত্রি প্রায় 10টা। যে স্টেশনের নিকট তাহার মৃতদেহ পাওয়া যায় সেই স্টেশনেই গাড়ি গিয়া পৌঁছিবা মাত্র প্ল্যাটফর্মের উপর দণ্ডায়মান অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, মশাই আগ্রায় যাব, আগ্রা স্টেশন কত দূর? আপনার সঙ্গে কি লোকজন নাই? ছিল, তাকে দেখতে পাচ্ছি না। আগ্রা স্টেশন আপনি ফেলে এসেছেন, এখন এখানেই নামুন, আগ্রা যাবার গাড়ি জলদি আসবে, আপনাকে না হয় উঠিয়ে দেব। বিধুমুখী সঙ্গে সঙ্গে সেই স্থানেই গাড়ি হইতে অবতরণ করিলেন। গাড়ি চলিয়া যাইবার পর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার কহিলেন, না, আগ্রা যাওয়ার গাড়ি আর রাত্রে পাবেন না, কাল সুভা গাড়ি আসবে, বুকিং ক্লার্ক বাবু সপরিবারে এখানেই আছেন, আপনি সেখানেই আজকের রাতটা বরং কাটিয়ে দিন, স্টেশনে রাত কো থাকাটা ঠিক হবে না। বিধুমুখী সম্মত হইলেন, বুকিং ক্লার্কের বাসায় গমন করিলেন। সেই স্থানে বিধুমুখী অবগত হইলেন যে কর্মচারীগণ যাহা বলিয়াছেন সমস্তই মিথ্যা, সেই বাসায় কোনো স্ত্রীলোক বাস করে না। বিধুমুখী চারি পাঁচজন কর্মচারীর হস্ত হইতে কোনোরূপেই নিষ্কৃতি পাইয়া স্থানান্তরে গমন করিতে পারিলেন না। সেই পাষণ্ডরা বলপূর্বক উহার গলা চাপিয়া ধরিল, গলদেশে ভয়ানক চাপ পড়ায় বিধুমুখী ইহজীবন পরিত্যাগ করিল। তখন উহার যথাসর্বস্ব সকলে বণ্টন করিয়া লইল এবং সেই মৃতদেহ পূর্ববর্ণিত স্থানে নিক্ষেপ করিল। পুলিশ উত্তমরূপে প্রত্যেক আসামির খানা তল্লাশি করিলেন, সকলের নিকট কিছু না কিছু অপহৃত দ্রব্য পাওয়া গেল। সেই সকল দ্রব্য বামনদাস কর্তৃক শনাক্ত হইল। আসামিগণ বিচারার্থে প্রেরিত হইল এবং বিচারে সকলেরই আজীবন দীপান্তর হইয়া গেল। এই গল্পটি শোনালেন শিবশঙ্কর গুপ্ত। বিভিন্ন চরিত্রে স্টেশন মাস্টার তীর্থ অধিকারী, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার সাগ্নিক দাস, বামন দাস, অর্কজয় ভট্টাচার্য, ডাক্তার পুলিশ ও রেল পুলিশ অভিজ্ঞ ঘোষাল, রামদাস, সুদীপ্ত রায়, বিধুমুখী শর্মিষ্ঠা মুখার্জি এবং দারোগার ভূমিকায় সত্যম ভট্টাচার্য। গানের কথা শিবশঙ্কর গুপ্ত, গানের সুর নব নাটুকেরা, নাট্যরূপ ও পর্ব পরিচালনা নব নাটুকেরা। আগামী মাসের বিষয় হাস্যরস, রহস্যের পর একটু হাসলে আশা করি ভালোই লাগবে। শুনতে থাকুন, শোনার আনন্দে ভাসুন।